জনপ্রিয় পপ গায়িকা রিহানার সমর্থন কৃষক আন্দোলনলৈ। পরিবেশ কর্মী গ্রেটা থুনবার্গ মিনা হেরিসরু সমর্থন। বিদেশ মন্ত্রণালয়ের বিবৃতি, কেবাজনো মন্ত্রী ব্যস্ত ড্যামেজ কন্ট্রোল। দেশ কপোৱা কৃষক বিদ্রোহৰ সমর্থনত এইবার থিয় হল বিশ্বখ্যাত পপ গায়িকা রিহানা। দিল্লির কৃষক বিদ্রোহ সন্দর্ভত সিএনএনৰ এটা বাতৰি লিংক শেয়ার করে রিহানাই টুইট করলে, আমি এই সন্দর্ভত কিয় চর্চা করা নাই। রিহানার টুইটৰ পিছতে এতিয়া ধুমুহার সৃষ্টি হয়েছে সোশিয়াল মিডিয়ার। দেশ বিদেশৰ অসংখ্য লোকে রিহানাক সমর্থন করে কৃষক বিদ্রোহ সন্দর্ভত কেন্দ্রীয় সরকারের স্থিতিক সমালোচনা করেছে। রিহানার পিছতে ভারতীয় কৃষকের সমর্থন থিয় দিছে কিশোরী পরিবেশ কর্মী গ্রেটা থুনবার্গ। সমর্থন আহিছে আমেরিকার উপরাষ্ট্রপতি কমলা হেরিসর ভাগিনীয়েক মিনা হেরিসর পৰাও। সমগ্র বিশ্বকে সেই টুইটটির মাধ্যমে কৃষক বিদ্রোহ সন্দর্ভত জগার যেন চেষ্টা করলে পপ গায়িকাগিয়ে। আন্তর্জাতিক পর্যায়ত বেশ চর্চা লাভ করেছে রিহানার এই টুইটে। টুইটারত 10 কোটিরও অধিক ফলোয়ার থাকা রিহানার টুইট মুহূর্ততে ট্রেন্ডিং হয়ে পড়ে। 10 কোটি ফলোয়ার থাকা পপ গায়িকা রিহানার টুইট দেখি সমুখ সমরত নামিল 30 লাখ ফলোয়ার থাকা কঙ্গনা রানাওয়াত। কঙ্গনায় রিহানাক সমালোচনা করে লিখিলে, কোনেও এই সন্দর্ভত চর্চা করা নাই, কারণ তেওঁলোক কৃষক নহয়, তেওঁলোক সন্ত্রাসবাদী যিসকলে দেশ ভাগ করিব বিচাৰিছে, যাতে টুকুরা টুকুর হয়ে যাওয়া আমার দেশ চীনে নিয়ন্ত্রণলৈ নিব পাৰে, যাতে তাত চীনা উপনিবেশ স্থাপন হব পাৰে, যি পরিস্থিতি আমেরিকাত হয়েছে। টুইটৰ শেষত কঙ্গনায় লিখিলে, মুরুখমতি মনে মনে থাকা, আমি তোমার দরে দেশ বিক্রি করা নাই। রিহানার পিছতে একদরেই সিএনএনৰ বাতৰির এটা লিংক শেয়ার করে কৃষক বিদ্রোহক সমর্থন দি প্রতিবাদী ভারতীয় কৃষকের কাষত থিয় হবলৈ সকলের প্রতি আহ্বান জানাইছে পরিবেশ কর্মী গ্রেটা থুনবার্গে। রিহানার টুইটে সৃষ্টি করা ধুমুহার পিছতে সোশিয়াল মিডিয়াত বিবৃতি দিবলৈ বাধ্য হয়েছে বিদেশ মন্ত্রণালয়। বিবৃতিটোত কোৱা হৈছে, ভারতের সংসদের উভয় সদনতে বিস্তৃতভাবে আলোচনা করে সেই 3খন কৃষি আইন গ্রহণ করা হয়েছে। ইয়ার বিরুদ্ধে দেশের কৃষকের এটা অতি ক্ষুদ্র অংশহে প্রতিবাদ করেছে আর তেওঁলোকৰ সৈতেও আলোচনা চলি আছে। বিদেশ মন্ত্রণালয়ের মতে এই বিদ্রোহ সম্পর্কীয় বাতৰি সমূহ এক অপপ্রচারের বাহিরে আন একো নহয়। কেন্দ্রীয় বিত্তমন্ত্রী নির্মলা সীতারমন, রাজ্যিক মন্ত্রী ভি কে সিং আদিয়ে রিহানার টুইট সন্দর্ভত প্রতিক্রিয়া প্রকাশ করেছে। ব্যুরো রিপোর্ট, ডিওয়াই 365।